মানুষ মাত্রই স্বপ্ন দেখে, কেউ জীবনকে গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়, আবার কেউ বা স্বপ্ন দেখে জীবনে ভিন্ন কিছু করে তাক লাগিয়ে দেওয়ার। তবে আজ এমন একজনের কথা বলবো যার স্বপ্ন আর দর্শনের মতো নয়, একেবারেই ভিন্ন। তিনি হলেন এলিসা কার্সন। 20 বছর বয়সে তিনি নিজেকে তৈরি করেছেন পৃথিবী থেকে মহাবিশ্বে হারিয়ে ফেলার জন্য। কবি সুকান্ত চেয়েছিলেন পৃথিবীর বুকে 18 আসুক নেমে, কিন্তু এলিসা কার্সন পৃথিবীর বুক থেকেই যে হারিয়ে যেতে চায় 18 বছর বয়স শেষেই। পৃথিবীতে নেমে আসা নয়, মঙ্গলের বুকে হারাবার সিদ্ধান্ত নিয়েছেন এলিসা। যদিও মঙ্গলের পথে একমুখী যাত্রা এখনই শুরু হবে না, এই না ফেরা যাত্রা কিংবা নতুন গ্রহে পদার্পণ 2033 সালে, তখন তার বয়স হবে 32। তবে এই জন্য তাকে নিতে হয়েছে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত। নাসার মঙ্গলের অভিযানে যাওয়ার পর পৃথিবীতে আর ফেরা হবে কিনা কেউই বলতে পারে না, তার আর নাও ফেরা হতে পারে, এই সত্য মেনে নিয়েছেন এলিসা। ফলে তাকে কিছু শর্ত মেনেই নিতে হয়েছে। নাসার সাথে সে একটি নিষেধাজ্ঞাপত্রে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, সে বিয়ে করতে পারবে না, কোনো প্রকার যৌন সম্পর্ক কিংবা সন্তান ধারণের মতো কোনো কাজ করবে না। সে এই বয়সে একটি মেয়ের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া কঠিনই বটে, পুরো জীবনই তার সামনে পড়ে আছে, তবুও তার এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া। নাসার সবচেয়ে ছোট সদস্য এলিসা। নাসাতে সাধারণত 18 বছর হওয়ার আগে কাউকে নভোচারী হবার সুযোগ দেয় না। তবে এলিসার নাসারের যাত্রা শুরুটাও কিন্তু অন্যরকম। এলিসার বয়স যখন 9, তখন তার সাথে দেখা হয়ে যায় নাসার এক মহাকাশচারী সান্ড্রা ম্যাগনাসের সাথে। সান্ড্রা তাকে জানিয়েছিলেন ছোটবেলাতে তিনি মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। এই কথা ছোট্ট এলিসার চোখে মহাকাশে যাওয়ার স্বপ্ন আরো গাঢ় করেছিল। 12 বছর বয়সে এলিসা সবচেয়ে কম বয়সী হিসেবে আলবামা, কানাডার কুইবেক ও তুরস্কের ইজমিরি নাসার 3টি ভিন্ন স্পেস ক্যাম্পে অংশ নেয়। মহাকাশ সম্পর্কে তার অগাধ কৌতূহলের জন্ম হয়। মহাকাশচারী সান্ড্রার সহযোগিতা তাকে নিজের জীবনের লক্ষ্যে নতুন করে জিততে শিখিয়েছে। এ কারণে হয়তো এই গ্রহের ওপারে যে রহস্য, মঙ্গল জয়ের যে বাসনা, বিজ্ঞানীদের অনবরত যে চেষ্টা, তাতে সে নিজেকে জড়িয়ে নিয়েছেন আর সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করেছেন, ট্রেনিং নিচ্ছেন, বিভিন্ন স্কিল শিখছেন। বর্তমান টিনেজ তরুণীরা যেখানে মগ্ন থাকেন সোশ্যাল মিডিয়া নিয়ে, সেখানে এলিসার স্বপ্ন দেখেন মঙ্গল জয়ের। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।